নমস্কার বন্ধুরা, রকি ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে তোমাদের সঙ্গে রয়েছি হন্ডা গাজিয়ার 2021-এর স্পোর্টস এডিশন নিয়ে। তো বন্ধুরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রকি মিক্স ব্লগার চ্যানেল। তো আজকে রকি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন গাড়ি রিভিউ নিয়ে, নতুন স্কুটি রিভিউ নিয়ে, যেটা হচ্ছে হন্ডা গাজিয়ার স্পোর্ট এডিশন। তো আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে আলোচনা করতে চলেছি যে স্পোর্ট এডিশন নিয়ে। তো বন্ধুরা প্লিজ কাম স্টার্ট, আমার সঙ্গে আসো তোমরা, স্পোর্ট এডিশন নিয়ে আজকে কী কী আছে সেটা নিয়ে আমরা। ব্যাক মাই চ্যানেল। তো আজকে আমার ভিডিওটা হচ্ছে হন্ডা শোরুমে এসে। তো হন্ডার যে মলয় ঘোষ আছে, যেই দাদা আমাকে আজকে পারমিশন করলো যে এই হন্ডা নিয়ে আজকে রিভিউ বানাতে, যেটা আমি আজকে হন্ডার স্পোর্ট এডিশন, গাজিয়ার স্পোর্ট এডিশন দিয়ে আজকে আমি রিভিউ করছি তোমাদের কাছে। তো বন্ধুরা দেখে নাও গাড়িটার মডেল সম্পর্কে। আমি আগে মডেলটার ভিডিও দেখিয়ে দিয়েছি, তো এখন আমি দেখাচ্ছি এই গাড়িটার ফিচার্স। তো স্টার্ট করা যাক আজকে আমার ভিডিও, যে গাড়িটার কী কী ফিচার্স নতুন অ্যাড করা হয়েছে। স্টার্ট। ফার্স্ট হচ্ছে এটা আপনার মিটারটা পাবেন ডিজিটাল ফুল, ওকে, প্লাস অটোমেশন স্টার্ট রয়েছে, ওকে, এটা BS6 এ ফার্স্ট হন্ডাই নিয়ে এসেছে, ওকে, এবং এটা মাল্টি ফাংশন সুইচ ইউনিট রয়েছে। এখানে সিটের সুইচ যে চাপ দিলে আপনার সিট অন হবে, সিটটা অন হয়ে যাবে। সিটে এখানে একটা মোটামুটি একটা হেলমেট রাখা যাবে, 8 লিটারের ক্যাপাসিটি রয়েছে, ওকে। আর একই সুইচে আপনি চাপ দেবেন, ফুয়েলের ঢাকনাটা খুলে যাবে। এখানে 5 লিটার 300 ট্যাঙ্কি রয়েছে। অনেকটা বেটার গেট আপ, যেটা নাকি মানুষ একটা খুব বেস্ট গেট আপ গাড়ি চাইছো, এটা নাকি খুব স্পোর্টি একটা গেট আপ হবে। আর এমন একটা গাড়ি হবে যে গাড়িটাতে তোমরা ছেলে আর মেয়ে মানে ইউনিসেক্স হিসাবে গাড়িটা ইউজ করতে পারবে। তো তার তুলনায় কিন্তু এই গাড়িটা কিন্তু ভীষণ ভালো। এবার আমি গাড়িটার কালার নিয়ে বলি, এই গাড়ি কিন্তু মোটামুটি দুটো কালার এখন অব্দি এসছে। যেই কালারটা হচ্ছে সবার প্রথম একটা সলিড মাস্টার্ড রেড, এই রেডটা কিন্তু সত্যি সুন্দর, একটা খুব সুন্দর শাইনিং ফিনিশিং এর মধ্যে এই রেডটা আছে, যেটা হচ্ছে গাড়িটার কিন্তু প্রচন্ড দুর্দান্ত একটা শার্পনেস দিয়েছে গাড়িটার মধ্যে। এবং গাড়িটার মধ্যে কিন্তু ডিস্ক ব্রেক এবং ব্রেক নর্মালি আছে। এটা তো তোমার ডিস্ক ব্রেক গাড়ি, তো এটাও ঠিক আগেই সেই হন্ডা গাজিয়াতেও ছিল টুলস রাখার, এটাও ঠিক সেম। এর মধ্যে কিন্তু অটোমেটিক একটা মোবাইল বা একটা মোটামুটি অনেক ছোট ছোট জিনিস আমরা এর মধ্যে ঢুকিয়ে রাখতে পারি। এর মধ্যে কিন্তু কোনো লক সিস্টেম নেই, জাস্ট এটা পুশ করলেই কিন্তু এটা বেরিয়ে আসবে। এটাও কিন্তু একটা খুব ভালো প্লাস পয়েন্ট। কিন্তু একটাই জিনিস, যেটা হচ্ছে এখন গাজিয়াতে হোক বা হন্ডা গাজিয়ার এখন নিউ ভার্সানে কিন্তু এখন আর চার্জার পয়েন্ট পাওয়া যায় না। তো চার্জার পয়েন্ট এই গাড়িটায় নেই, আদার্স সবকিছুই মোটামুটি ঠিক আছে গাড়ির। কিন্তু মেনলি হচ্ছে গাড়িটা একটা স্পোর্টি, নামটাই কিন্তু দিয়েছে স্পোর্ট এডিশন। আর সব থেকে বড় কথা হচ্ছে 125 cc, যেটা হচ্ছে 125 cc কিন্তু এই গাড়িটার মধ্যে কিন্তু মেনশন করা, যেটা নাকি আগের গাজিয়াতে কিন্তু কি ছিল, আগের গাজিয়াতে কিন্তু ছিল না 125 লেখা, যেটা নাকি এটার মধ্যে কিন্তু প্রপার লেখা দিয়েছে যেটা 125 cc। তো কাস্টমারের কিন্তু একটা রিকোয়ারমেন্ট ছিল যে না আমার গাড়িতে এটা লেখা থাকুক 125 cc, এবং হন্ডার কিন্তু মেন লোগো এর মধ্যে আছে। আর আর এই গাড়ির আওয়াজ সম্পর্কে আমি তোমাদের দেখিয়ে দিই, গাজিয়ার আমরা কেন নিই। আর হন্ডার উপরে আমাদের প্রত্যেকের একটা ভরসা আছে, সেই ভরসার উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা গাড়ির আওয়াজটা দেখতে পারি, যে একটা গাড়ি চলবে অথচ এত সাইলেন্স, একটা খুব সুন্দর সাউন্ড, সফট সাউন্ড, যেটা নাকি আমাদের থেকে এটা কিন্তু আমাদের হন্ডা কিন্তু মুগ্ধ করেছে সবার প্রথম থেকেই। গাড়ি চলতে গেলে যদি সাইড স্ট্যান্ড পড়ে যায়
ইঞ্জিন কাটআউট সিস্টেম আছে। তার মানে এটা কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ারও ভয় নেই। যদি কোনো বাচ্চা হঠাৎ করে যদি মনে করে যে গাড়ির স্ট্রেন্থ আছে, অথচ কিন্তু গাড়ি কিন্তু স্টার্ট দিতে পারবে না, অতএব গাড়ি যাওয়ার কিন্তু কোনো ভয় নেই। এটা কিন্তু একটা খুব ভালো প্লাস পয়েন্ট। সামনের বাদিকে স্ট্যান্ড নামিয়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। এবার আমি দেখাচ্ছি এখানে সাইজ টাইমের একটা সিম্বল দেওয়া রয়েছে এখানে। এটা হচ্ছে কিলোমিটার উঠবে, ডিজিটাল ক্লকস এর একটা জায়গা রয়েছে, এটা তেলের ফুয়েল শো করবে, কিলোমিটার শো করছে, টাইম এভারেজ মাইলেজটাও দেখাচ্ছে, কত তেলে কত কিলোমিটার যেতে পারবে। এটা সেন্সর আচ্ছা এভারেজ যেটা 58 ইয়েতে দেখাচ্ছে, টাইমটা শো করছে। আচ্ছা এখানে একটা টাইমিং ও শো করে দেবে। খুবই দরকার হাইওয়েতে উঠলে, এটা এটার জন্য কিন্তু আমরা অনেকেই খুব সেফ জার্নি করতে পারবো, যে কারণে কিন্তু এই পাসিং লাইটটা কিন্তু দরকার। এখানে হচ্ছে অটোমোশন স্টার্টটা অ্যাড করেছে, যেটা ধরুন আপনি 10-15 সেকেন্ড কোথাও জ্যামের ভেতরে ফেসে গেছেন, গাড়িটা স্টার্ট অটোমেটিক সেন্সারে আপনাকে চাবি অন বন্ধ করতে হবে, জাস্ট অটোমেটিক এটা সেন্সারে বন্ধ করে। আচ্ছা তারপরে আপনাকে সেল মারতে হবে, জাস্ট ব্রেকটা ধরে পিকআপটা মুড়িয়ে দেবেন, অটো স্টার্ট দিয়ে ওকে অটোমোশন স্টার্ট দিয়ে। বাহ, তো এই কিন্তু বন্ধুরা তোমরা জানতে পারলে এই প্লাস পয়েন্ট অ্যাড করা হয়েছে এই 125 সিসিতে। তো আচ্ছা এই গাড়িটা কি এটা যখন আমরা লেফট বা ডাইন যেটা আমরা ইন্ডিকেটর শো করবো এর সঙ্গে কোনো আওয়াজ হবে না? আরেকটা এর মধ্যে ব্ল্যাক কালার বেরিয়েছে, বাট এই মুহূর্তে শোরুমে নেই, আমি তোমাদের দেখাতে পাচ্ছি না বন্ধুরা, বাট পরে আমি তোমাদের ওটা দিয়ে একটা রিভিউ করে দেবো। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্টস ও শেয়ার করে দেবে, আর সবসময় আমি নতুন নতুন ভিডিও, বিশেষ করে হন্ডার যদি কোনো নতুন ভিডিও নতুন গাড়ি লঞ্চ করে আমি কিন্তু প্রত্যেকটা গাড়ি নিয়ে কিন্তু আমি তোমাদের রিভিউ শো করব। তো থ্যাংক ইউ সো মাচ, বাই। তো আমি এবার স্টার্ট করছি এই গাড়িটার প্রাইস নিয়ে এবং ইএমআই নিয়ে। গাড়িটার প্রাইস আমি প্রথমেই বলে দিয়েছি, গাড়িটার প্রাইস ছিল হচ্ছে 102300, মানে হচ্ছে 1,02,300 টাকা অন রোড প্রাইস, যেটা হচ্ছে শোরুম থেকে আপনারা কিনলে 1,02,300 টাকা এখন বর্তমানে এই গাড়িটার প্রাইস আছে, যেটা গ্রাজিয়া 125 স্পেশাল এডিশনের স্পোর্ট এডিশনের যে ভার্সনটা সেটা। এখন আমি আপনাদের বলতে চাচ্ছি এটা ডাউন পেমেন্ট সম্পর্কে। এর ডাউন পেমেন্ট কিন্তু এটা 20,000 থেকে স্টার্ট, বা এর অনেক এর মোটামুটি এর নিচ থেকেও কিন্তু স্টার্ট করতে পারো, তো এর রেট অফ ইন্টারেস্টটা কিন্তু বেশি বাড়বে। তো আমি এটা মিনিমাম একটা দিচ্ছি, এটা 20,000 থেকে স্টার্ট, যেটা তোমাকে 3,288 করে ইএমআই পড়বে 36 মান্থ। তো বন্ধুরা তোমরা যদি মনে করো 3 বছরের জন্য গাড়িটাকে নেবে, 3 বছরের ইএমআই গাড়িটা নেবে 36 মান্থের জন্য, তাহলে কিন্তু 3,288 করে তোমাদের ইএমআই পড়বে এবং 20,000 মাত্র আপনাদের ক্যাশ পেমেন্ট করতে হবে, ডাউন পেমেন্ট করতে হবে। তো আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই প্রোডাক্টের ফাইন্যান্স নিয়ে, এই জিনিস এই স্পোর্ট এডিশনের ফাইন্যান্স নিয়ে। তো আশা করি তোমাদের ভালো লাগলো আমার ভিডিওটা। থ্যাংক ইউ। এখন আমি আছি চাকদা ঘোষ হন্ডা সার্ভিস সেন্টারে, যেটা রঞ্জনপল্লিতেই অবস্থিত। তো এখানে মোটামুটি প্রচুর গাড়ি প্রত্যেক দিন প্রতিনিয়ত এসে সার্ভিস করে যায়, এবং এখানে সার্ভিসের কিন্তু কোনো কমপ্লেন এখনো অবধি হয়নি। এখানকার এক্সিকিউটিভদের ব্যবহার প্রচণ্ড ভালো, এবং তারা কাস্টমারের কথার ওপর ডিপেন্ড করে তারা কিন্তু সার্ভিসিং করে থাকে, যেই রকম যে যার গাড়িতে যা সমস্যা সেরকম হিসাবে। তো আমি কিন্তু খুব হ্যাপি এখানকার সার্ভিস পেয়ে। আপনারাও কিন্তু যদি মনে করেন ঘোষ হন্ডা থেকে গাড়ি নিয়ে, আপনারা স্যাটিসফাইড হতে পারেন এখানকার সার্ভিস থেকে।